আমার বিয়ে ঠিক হলো এক বড় বাড়িতে। বাড়ির লোক তো মহা খুশি, বাড়ির বড় মেয়ের বনেদি পরিবারে বিয়ে হবে বলে কথা। যদিও আমার হবু বরের আমাকে পছন্দ হয়নি আমি মোটা বলে, মেয়ে পছন্দ নাকি কথাটার উত্তরে কাচুমাচু মুখ করে সে বলেছিল, মেয়ে তো অনেকটা বাল্কি। শুনে খুব খারাপ লেগেছিল আমার। আর সত্যি বলতে রোগা পাতলা ব্যবসায়ী পাত্রকে বিয়ে করার ইচ্ছেও আমার ছিল না। চেয়েছিলাম চাকুরিজীবী কাউকে বিয়ে করতে, কিন্তু বাবা বোঝালো বিষয় সম্পত্তি দেদার, পুরনো আমলের জমিদার ছিল ওরা, কখনো অভাব ধারে কাছে আসতে পারবে না। মোটা হলেও আমি ছিলাম শিক্ষিতা ও ভালো পরিবারের মেয়ে, তাই ছেলের পছন্দ না হলেও বাড়ির অন্যরা বিয়েতে মত দিল। তাই পাত্র পাত্রীর মতামতকে তেমন গুরুত্ব না দিয়ে দুই বাড়ির সম্মতিতে বিয়ের ডেট ঠিক হয়ে গেল আমার। নির্দিষ্ট দিনেই ধুমধাম করে বিয়ে হয়ে গেল আমার। শ্বশুরবাড়ির লোকজন বনে দিয়ে আনা বজায় রেখে সোনা গয়নায় মুড়ে আমাকে ঘরে তুলল। তারপর শুরু হলো আমাদের সংসার জীবন। স্বামী বিনয় আমার ইচ্ছে অপূর্ণ রাখেনি কোনো, যেখানে ঘুরতে যেতে চেয়েছি খেতে যেতে চেয়েছি নিয়ে গেছে আমায়। আমার পরনের দামি শাড়ি ভারী গয়না দেখে লোকে বলতো, কপাল দেখেছিস রানীর মতো সাজিয়ে রেখেছে পুরো। আমার বাপের বাড়ির স্বচ্ছলতা এ বাড়ির থেকে কম থাকায় সব সময় তুলনা করা হতো তা নিয়ে। শুনতে খারাপ লাগলেও আমার কিছু করার থাকতো না। তারপর এক সময় বাবা অসুস্থ হলো, প্রচুর টাকা খরচ হলো। আমাদের পরিবারকে তখন আর স্বচ্ছল বলা চলে না। আমি বিনয়কে বললাম আমার পরিবারের পাশে থাকতে। বিনয় দায়সারাভাবে বলল, আমাদের পারিবারিক ব্যবসা সেখানে আমার একার অধিকার নয়, তুমি বাবার সাথে কথা বলো। আমি বাপের বাড়ির আর্থিক সহায়তা করার জন্যে শ্বশুরমশাইকে যে বলবো আমার সাহসে কুলালো না। তখন খুব আফসোস হচ্ছিল, ইস, নিজে যদি কিছু উপার্জন করতে পারতাম, এত লেখাপড়া করেও কারোর কাছে হাত পাততে হতো না। আমি একবার চাকরি করার কথা বলেছিলাম বিনয়কে, সে গম্ভীরভাবে বলেছিল, আমাদের যা আছে বসে খেলেও সারা জীবন চলে যাবে, এই বাড়ির বউরা চাকরি করে না, আমাদের বাচ্চা হচ্ছে না বলে চারিদিকে যা কথা শুরু হয়েছে কান পাতা দেয়, এরপর ছেলে মেয়ে হলে লেখাপড়া শিখিয়ে মানুষ করবে, ওসব চাকরি বাকরি করার দরকার নেই। আমার বিয়ের বছর চারেক পর ছোট বোনের বিয়ে ঠিক হলো। পাত্র একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে, দু কামরার ঘর, মাকে নিয়ে তার সংসার। সেই মুহূর্তে অসুস্থ বাবার সামর্থ্য ছিল না আমার মতো ধুমধাম করে বোনের বিয়ে দেবে। বোনের বিয়েতে আমি তেমনভাবে কোনো সাহায্য করতে পারিনি। শ্বশুরবাড়ির মানুষজন বোনের এমন নিম্ন মধ্যবিত্ত পরিবারে বিয়ে হচ্ছে দেখে হাসাহাসি করেছিল বেশ। বোনের বিয়েতে একটা হার পরেছিলাম সোনার, বোন হারটা দেখে বলেছিল, কি সুন্দর রে দিদি। সেদিন যে আমি বলবো এটা তুই রাখ, তোকে দিলাম, সে অধিকার আমার ছিল না। বোনের বিয়ের বছরখানেক পর আমার মেয়ে হলো। জামাই ষষ্ঠীতে দু বোন যাই, আমরা যাই গাড়িতে, আর বোন আর ওর বর আসে সাইকেলে। আমার বোনের পরনে থাকে ছাপা শাড়ি কিংবা তাঁতের শাড়ি, আর আমার পরনে দামি জামদানি বা বালুচরি, যা আমার শাশুড়ি মা ঠিক করে দেন। তবে আমার বোন আর ওর বর আসে হাসি মুখে, আর আমি সবসময় বিনয়কে ঘাম মুছতে দেখে ভয় থাকি, পাছে না সবার সামনে বলে বসে, তোমাদের বাড়িতে একটা এসিও নেই। বিকেলে বোন কত গল্প করে বলে, ওর বরের চাকরির জায়গায় সমস্যা হচ্ছিল বলে ও ওর বর সমরকে চাকরিটা ছেড়ে দিতে বলেছে, এখন সমর সকাল বিকেল টিউশনি পড়ায়, বোনও নাকি প্রাইভেট ব্যাঙ্কগুলোতে চাকরির জন্যে ইন্টারভিউ দিয়েছে। তারপর হঠাৎ আমার হাতের হীরের আংটিটা দেখে বলে, কি সুন্দর রে হীরের এটা, জামাইবাবু দিয়েছে বুঝি, বাবা কত রোমান্টিক। মাসখানেক পর শুনলাম একটা ব্যাংকে বোনের চাকরি হয়ে গেছে।
সমরের টিউশনি ব্যাচেও ছাত্র ছাত্রীদের ভিড় লেগে গেছে। খুশি মনে বিনয়কে খবরটা দিতেই তাচ্ছিল্য করে বলল, ওতে আর ক পয়সা আয় হবে। এরপর বোন আমার বাপের বাড়িতে সাহায্য করতে শুরু করল। নিজের উপার্জনে চাল ডাল সবজি সব কিনে দিয়ে আসত বাড়িতে। বৃদ্ধ বাবা মা একটু আশ্বস্ত হতো মেয়ের সাপোর্ট পেয়ে। আমার কাছে আভিজাত্যটুকু ছিল শুধু, আর বাকি সবটা আমার ধরা ছোঁয়ার বাইরে ছিল। জীবনের একটার পর একটা দিন কেটে চলল সংসারের দায়িত্ব আর মেয়েকে নিয়েই অ্যাডজাস্টমেন্ট করে দিন কেটে চলল। শখ মিটলেও মনের বহু চাওয়া মনের কোণে সুপ্ত অবস্থায় রয়েই গেল। অনেকগুলো বছর কেটে গেছে, বোনের বাড়িতে এসেছি মেয়েকে নিয়ে। সন্ধে গড়িয়ে এলো, দেখলাম বোনকে আনতে বাইক নিয়ে বেরিয়ে পড়ল সমর। বাড়ি এসে বোন বলল, কী রে দিদি, একা একা ভালো লাগেনি না রে, কাল ছুটি নিয়েছি। আমি বললাম, তোর ছেলের সাথে খেলা করে দিব্যি দিনটা কেটে গেল। দেখলাম সমর এক গ্লাস শরবত এগিয়ে দিল বোনের দিকে, বলল, একদম ঘেমে গেছো, ঘাম জুড়ালে তবে স্নানে যেও। শরবত খেতে খেতে বোন বলল, ছেলেটা ভীষণ দুষ্টু আমার, শাশুড়ি মা আর ওর বাবা মিলে সামলে রাখে ওকে, আমার কাছে শুধু বদমায়েশি। দেখলাম রাতে রান্না করছে বোনের শাশুড়ি মা, বোন সবজি কাটছে বসে বসে, আর সমর রসুন ছাড়াচ্ছে। এমন দৃশ্য খুব সাধারণ, কিন্তু আমার কাছে অসাধারণ। আমিও তো এমনটা চেয়েছিলাম, কিন্তু পাইনি তো। রাতে গরমে বারান্দাতে এসে দাঁড়িয়েছিলাম, শুনলাম বোন সমরকে বলছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ পাগুলো ব্যথা করছে খুব। সমর বলল, দাঁড়াও আমি আস্তে আস্তে মেসেজ করে দিই, তুমি ঘুমানোর চেষ্টা করো। বোন এখন ঘুমিয়ে গেছে বোধহয় আরামে। আমি রাতের তারা ভরা আকাশের দিকে চোখ ভরা জল নিয়ে চেয়ে রইলাম। মনে মনে ভাবলাম, মেয়েরা তো এই কেয়ারটুকুই চায়, যা আমি কখনো পাইনি। অসহ্য কোমরের ব্যথায় আমার স্বামী আমার ছটপটানিতে বিরক্ত হয়ে পাশ ফিরে শুয়ে বলেছে, ওষুধরা খেয়ে নিলেই তো পারো। ঝমঝমে বৃষ্টিতে জ্বরে প্রলাপ বকতে থাকা মেয়েকে বুকে নিয়ে দৌড়তে দৌড়তে একা হাসপাতালে গিয়ে কড়া নেড়েছি। আমার ঘুমন্ত স্বামী ঘুমকে স্যাক্রিফাইস করতে পারেনি সেদিনও। পরের দিন সকালে দেখলাম বোন ঘুম থেকে উঠতে পারেনি, ছেলেটা উঠে পড়তে বসে গেছে ওর। ওর শাশুড়ি মা এতে রাগ করা তো দূর, উল্টে বলছে, ঘুমোচ্ছে ঘুমোক, ডাকিস না, সারা সপ্তাহ সকাল সকাল উঠে অফিস যায়। চা খেতে খেতে গল্প করছিলাম, দেখলাম আমাদের সবাইকে চা দিলেও বোনকে ওর শাশুড়ি মা এক কাপ দুধ দিল। বোন খেতে না চাইলে বলল, খেয়ে নাও মা, শরীর দুর্বল তোমার। সমর দুধে এক চিমটে চিনি দিয়ে বলল, এবার খেয়ে নাও। অথচ আমার যে কী খেতে ভালো লাগে আমার স্বামী বিনয় তা জানেই না। এখনো যখন মানুষ আমাদের দু বোনের তুলনা করে, সুখ স্বাচ্ছন্দ্যর দিক দিয়ে আমাকে এগিয়ে রাখে। আমি মনে মনে হেসে বলি, আমার চেয়ে আমার বোন অনেক সুখী, ভাগ্যবতী। আমি বোনকে হিংসে করি না, হয়তো আমার বোনের অনেক টাকা পয়সা নেই, কিন্তু যা আছে তা হলো শান্তি, যা সম্পদের থেকে অনেক বেশি মূল্যবান। আসলে বাইরে থেকে স্বাচ্ছন্দ্যের পরিমাপ করা গেলেও সুখ অসুখের মূল্যায়ন করা অসম্ভব। কলমে শ্রাবন্তী মিস্ত্রি, পাঠে আমি সুদীপ্তা। গল্পপাঠটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। গল্পপাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।